জয় হিন্দু বললেন বুবলি কেন এত বড় মন্তব্য করলো বুবলি এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান আমার পুরো ভিডিওটা দেখুন এক ফোটাও নাটনে দেখতে হবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এখনই ক্লিক করে রাখুন যদি আপনি বুবলির মতো দুষ্টু এই সকল ঘটনার আপডেট পেতে চান জি জয়কে বলল বুবলি সে মুসলিম না কিন্তু কেন বুবলির ভাষ্য মতে সাকিব এবং অপুর সন্তান নয় জয় জয় যখন জন্ম হয়েছে তখন অপু আর শাকিব খান অলরেডি তারা সেপারেশনে থাকাও শুরু করেছিল জন্যই শাকিব খান জয়কে অ্যাকসেপ্ট করতে চায়নি তবে যখন টিভি মিডিয়ার সামনে অপবিশ্বাস চলে এসেছে তখন জয়কে বিশ্বাস করা এবং অপবিশ্বাসকে গ্রহণ করে না গ্রহণ করে জয়কে গ্রহণ করা ছাড়া শাকিব খানের আর কোনো পথ খোলা ছিল না কেন শাকিব খানকে নিয়ে চলছে চ নানা ধরনের যন্ত্র ষড়যন্ত্র এত সব ষড়যন্ত্র হামলা মামলার ভয়ে তো এবার বুবলি বলছেন যে জয় যে সাকিবের সন্তান না এ বিষয়ে আমার থেকে বড় প্রমাণ আর কেউ নেই জয় আর সাকিব তারা আলাদাই থাকে হ্যাঁ আলাদা কেন থাকে তা আপনারা বুঝতেই পারছেন কোনো পিতার পক্ষে কি সম্ভব তার সন্তান থেকে আলাদা থাকার না সম্ভব না বা কেন সাকিব খানকে জোর দিয়ে বলতে পারছে না যে তোমার সন্তান তুমি সামলাও এর মানে কি এর মানে হচ্ছে জয় আর সাকিব একই বাবা সন্তান নয় তাদের রক্ত আলাদা এই কথা শোনার পর থেকে অপবিশ্বাসের মাথা গরম হয়ে গেছে সে বুবলিকে বলেছে বুবলি আমার সামনে পড়লে ওকে দুই জুতার বাড়ি আর আমার আমার হাত থেকে লাগবে না না কারণ ওর মতো মুখে আমি নষ্ট করতে চাই না আপনারাই দেখুন বুবলি কতটা নিচে নামতে পারে যে বাবা ছেলের সম্পর্কে রক্তের মাঝে সেখানে হারাম সম্পর্ক হিসেবে সে প্রকাশ করছে এদিকে তো সাকিব খানের ফ্যান এবং অপর ফ্যানরা বুবলিকেই বলছে তোর পেটের নষ্টা সন্তান প্রিয় ভিউয়ার্স আপনাদের কি মনে হয় মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান যাতে শাকিব খানের ফ্যান এবং অপুর ফ্যানরা আসল মেসেজ পায় ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ